আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনারা যেখান থেকে আমার যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে আনলাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আজকে মনে হয় 5 দিন হইব একটা খবর নিয়ে বাংলাদেশে খুবই উত্তেজনা চলতেছে, সোশ্যাল মিডিয়া, টিভি, খবর, টক শো। তো চাইছিলাম এ বিষয়ে আমি আর কিছু কমু না, মানুষই কম। তো মানে মন ডার মানতেছে না, না কইলে ওই না। অনেকের কথা শুনছি, অনেকের টক শো শুনছি, সবকিছু শুনছি, সবকিছু বিচার বিশ্লেষণ কইরা আমি যেটা পাইছি বা আমি আর এই বয়সে যেটুকু দেখছি যেটুকু বুঝলাম, শুধু শুধু মানুষের সময় নষ্ট করতেছে এটার তলে, শুধু শুধু। এই বিচার অনুষ্ঠ হইতো না, এই বিচার প্রদীপ সার বিচার হইত না, কেননা বিচার ব্যবস্থা দুর্বল। রাশেদ মোহাম্মদ সিনহা উনি 1 সেকেন্ডে 8টা গুলি করতে পারেন, 1 সেকেন্ডে 8টা গুলি করতে পারেন যেই লোকে শেখ হাসিনার বডিগার্ড, রাষ্ট্রপতির বডিগার্ড। উনি কত বড় একজন সাহসী বীর, শুনালে গুলি কইরা মারন, আর সারা বাংলাদেশটাকে গুলি কইরা মারন চিম চিম। সে কত বড় নির্দয়া, সে একটা না দুইটা না তিনটা চারটা গুলি করছে তারে, সে আবার দেখে লাথি মাইরা তার মুখের ভিতরে যে সে মরছে কি না। দেখেন আপনারা এতদিন ধরে খুব আলোচনা করা হইতেছে, খুব পুনার মানে খুব মানে প্রদীপ সাহার কত সম্পত্তি কত কি, কতদিন ধরে হে লোকটা মানুষের সামনে আসিল না? দুর্নীতি কমিশনার, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, আর্মি, কত রকমের গোয়েন্দা আছে বাংলাদেশের, এতদিনে ওরা কই আসিল? এই এতগুলা মিডিয়া জন্নি মানুষে একটু ইয়া হয় মানে দরাহা বা কুদুর মানে মিডিয়াগুলো জায়গা উঠে তখন মানুষের তার সম্বন্ধে খারাপ খারাপ মন্তব্য করে, সার এমুক আছে এমুক আছে, এমনি সম্পর্ক এমনি সম্পর্ক। এর আগে কইতা হ্যাঁ বাংলাদেশের মানুষগুলা আইন শৃঙ্খলা বাহিনীকে আঙ্গুল চুষে, এসির তলে বয়ে বয়ে কি টিয়া গনে না, গরিব মানুষে কেমনে পকেট বইরা আর বড় লুকলে কেমনে তেল মাইতে টেহানোর লাগে, এই ইটা করে টেহানে তলে বুঝা যায় বাংলাদেশের কোনো বিচার ব্যবস্থা নাই। বাংলাদেশের মানুষের লাগা ওই বাংলাদেশের পুলিশের কোনো মানে ইয়া নাই, প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ যদি একজন পুলিশের কাছে নিরাপত্তা না পায় সে কোথায় যাবে? আইন শৃঙ্খলা বাহিনীর সামনে সে এতগুলা অন্যায় করছে, ওই একদিন তো কোনো খবর কোনো মিডিয়া কোনো সাংবাদিক তার বিষয়ে কোনো লেখেন নাই, এখন যখন ধরা পড়ছে এখন কত কি, শুধু শুধু চিল্লা চিল্লি করা হইতেছে, সময় নষ্ট করা হইতেছে, ব্রিফিং করা হইতেছে, এই করা হইতেছে, এই করা হইতেছে, এমু কইব হেমু কইব, মানববন্ধন হইব, কিচ্ছু হইত না। আমার কথাগুলা কলম দিয়ে লিখে রেন, যদি আমি কথাগুলো যদি খারাপ লাগে, কথাগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলো কমেন্ট করে জানাইন, কিচ্ছু হইত না। আসুন যদি দেখছেন কোনো একটা বিচার হইতে কিছুদিন আগে দেখেন এই যে রিজেন হসপিটালের মালিক, ওনার কোনো বিচার হইছে? উনি থানার মাইজান আছে, কোনো বিচার নাই। পাপিয়া ওনার কোনো দরবার বিচার হইছে? হইছে না। বাংলাদেশের কোনো বিচার হইছে না, একবার সুজ আছে এটা, কোনো অন্যায়ের কোনো বিচার হইছে না। আমার দেখান একটা বিচার হইছে, একটা দেখান ওই দিন ফাল্লাফাল্লি করে মানববন্ধন করে বাস মিডিয়াগুলো কুদুর গরম হওয়া শেষ শেষ, শুধু শুধু সময় নষ্ট করে। বাংলাদেশে মানুষের
একবারে মানে একবারে যেটা মনে করেন যেইটা মানুষের যেভাবে মানুষের বিচার ব্যবস্থা পাইব, এই বিচার ব্যবস্থায় মানুষের উপর মানুষের নাই। আপনি যে কোনো হানুজান বিচার ব্যবস্থা একবারে দুর্বল, ঘুষ 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 যেন যাইবা ঘুষ যেন যাইবা ঘুষ ঘুষ ছাড়া কোনো তুমি বিচার হবাইতে না, আর বিচার ঘুষ খাইও বিচার হয় না, যেবার 10,000 বেশি তার এবার। আর আরেকটা কথা আপনারা জানাই রাখি, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ উনি নিশ্চিত আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেইটাভাবে আমি যেইটা ওনার সবার কথা শুই না সবার কথা বুঝা খবর শুই না বিশ্লেষণ করে যেইটা পাইছি, উনি বিডিআরের হত্যা মামলা উনি অনেক কিছু জানতেন যার জন্য ওনারে জলদি করে মারা হয়েছে, ওনার মার কত আমি শুনছি, রাশেদ সিনহা মোহাম্মদ ওনার কত আমি শুনছি, ওনার মার কত আমি শুনছি, ঠিক আছে। উনি বাংলাদেশের বিডিআরের হত্যা মামলার ওনার কাছে অনেক কিছু তথ্য আছিল যার জন্য ওনারে মারা হয়েছে, আর নাইলে বাংলাদেশের টেকনাফে বদি ওই বদির অনেক কিছু সে জানতো, সরকারের অনেক কিছু জানতো যার জন্য তারে মারা হয়েছে, অতি তাড়াতাড়ি তারে ইয়া করা হয়েছে, অফশোর দেওয়া হয়েছে, নাইলে তার তার বয়সে তারা কেউ এরকমভাবে কেউ অফশোর দেয় না। সে নিশ্চিত বিডিআরের হত্যা মামলার তার কাছে কিছু অবশ্যই কোনো গোপন তথ্য ছিল, গোপন তথ্য থাকার কারণে তারে মনে হয় মারা হয়েছে, আর নাইলে তার অবসর দেওয়া হয়েছে, ঠিক আছে। বাংলাদেশের মানুষ সবই বুঝে এই বিচার ব্যবস্থা কোনো স্থা হইতো না, মানুষগুলো শুধু শুধু ভাল্লাভাল্লি করা হইতেছে, ঠিক আছে, শুধু শুধু ভাল্লাভাল্লি করা হইতেছে। প্রদীপ সাহা কয়দিন পরে আবার ঠিক হয়ে তার চাকরি শেষ করবো, শুধু শুধু মানুষগুলা ভাল্লাভাল্লি করা হইতেছে, মানববন্ধন করা হইতেছে, এই করা হইতেছে, এই করব এই করব এই করব, শুধু শুধু নাটক সাজানি হইতেছে, এই করতেছে এই করতেছে, এমনি হইব এমনি হইব, ফাও ফাও শুধু শুধু ফাও, কিন্তু কিচ্ছু হইতো না, কোনো কিচ্ছু হইতোই না। আজ পর্যন্ত তো দেখান বাংলাদেশের কোনো বিচার ব্যবস্থা কোনো একটা বিচার হয়েছে কোনো কোনো বিয়ার পর নাই, কোনো বিচার নাই। যদি আপনি সরকারের বিরুদ্ধে কথা কন তাহলে আপনার বিচার আছে, আপনার নামে দেখবেন কত রকমের ডিজিটাল আইন, কত রকমের দ্বারা আপনারা ফালাইব, আপনার দেখবেন কত রকমের আইন যেত আছে লাগাইব, ঠিক আছে। আর এখন কোনো আইন নাই, দেন হেরে হে 260টা পরিবার হে 260 জনে গুলি করছে, খালি 4 জনে গুলি করে নাই, সে 260টা পরিবার রে সে ধ্বংস করছে, কত মায়ের বুক খালি করছে, কত সত্যি আরে জন বোঝা যায় হ্যাঁ আছে না হ্যাঁ, মানে পুলিশ হ্যাঁ গার্ডিয়ান আছে এমপি সাহেব, জন বোঝা যায় হ্যাঁ এমপি সাহেব হ্যাঁ কোনো হাত করা নাই, আর একজন ভিক্ষুক তারে হাত করা পড়া, একজন মাওলানা একজন কোরআন হাফেজ উনারে হাত করা পড়া, বাংলাদেশের এই হচ্ছে বিচার ব্যবস্থা, ঠিক আছে। সিনহার কুটি কুট আর উনি 204 জনের লোক রে খুন করছে, 4 জনের না 260টা পরিবার ধ্বংস করছে, কত মায়ের বুক খালি করছে, কত ছেলে তার মা হারাইছে বাবা হারাইছে, কত মেয়ে তার স্বামী হারাইছে, যে হারায় সে বুঝে হারানোর কেউ বেদনা, আর সে মনে হয় বাংলাদেশের লোক না, সে নিশ্চয়ই ইন্ডিয়ান লোক, বুঝছেন। আপনারা শুধু শুধু এই তালিয়া ভাল্লাভাল্লি কথাছেন, মানববন্ধন কথাছেন, কিচ্ছু বিচার হইতো না, কোনো কিচ্ছু হইতো না, আমি কয়ে দিলাম কোনো কিচ্ছু হইতো না, কয়দিন পরে আবার সে চাকরি করবো জাগার মতোই। আর সে নিশ্চিত আমি 100% নিশ্চিত সে বিডিআরের হত্যা মামলার অনেক কিছু সে সাক্ষী আছিল, আর নাইলে সে চট্টগ্রামের বদির অনেক কিছু সে জানতো যার জন্য তারে মাইরা ফালানি হয়েছে, আমি নিশ্চিত 100% নিশ্চিত 100% নিশ্চিত সে বিডিআর হত্যা মামলার অনেক কিছু সে জানতো, বুঝছেন, সে অনেক কিছু জানতো, না সে তারে মারলো কেন, তারে অবসর দিল কেন, তার বয়স আছে, বুঝছেন। আপনারা শুধু শুধু মানুষে ভাল্লাভাল্লি করা হইতেছে, কোনো কিচ্ছু হইতো না, মানুষ দেখেন আমরা প্রবাসী থাইকা যেসব কোটি কোটি টিয়া আমরা বাংলাদেশে পাঠাই, আর সে বাংলাদেশে শিক্ষিত সুরের বাচ্চা বিদেশ টাকা বাসার করে,
আমরা মাথার গাম পায়ে ফালায় টাকা রোজগার করি, আর ওরা এসির তলে বইয়া সেই টাকা বিদেশ পাচার করে সুইস ব্যাংক করায়, বুঝছে? আমাদের টাকা খায়া না খায়া টাকা পাঠাই, রোদের তাপমাত্রা 40 ডিগ্রি 48 ডিগ্রি 50 ডিগ্রি সেই রোদের মেয়েদের কাজ করে টাকা পাঠাই, সেই টাকা দিয়ে এসির তলে বসে বসে বিদেশ টাকা পাচার করে, কোনো মামলাও নাই কোনো কিচ্ছু নাই। আর এইটা কোনো বিচার, এটা একটা মামলা হইলো, কোনো কিচ্ছু হইতো না, হুদু দিয়ে হাল্লাবালি করতেছে। ভালো লাগলে শেয়ার করেন।